হ্যালো ভিউয়ার্স, সবাইকে অনেক শুভেচ্ছা আমার ভিডিওগুলোর সাথে থাকার জন্য। আর অনেক ধন্যবাদ, আমি খুশি হলাম আপনাদের আমার যেটা গতবার দিয়েছি ভিডিওটার সাথে থাকার জন্য। এখনও সেভাবে থাকবেন সবাই। আমি আজকে আপনাদের দেখাবো কক্সবাজারের সমুদ্র সৈকতের কিছু দৃশ্য, যেগুলো অনেক আগে আমার ভিডিওগুলো করা আছে, এখন করা না, কারণ এখন যাওয়া তো সম্ভব না, সবাই জানেন করোনার প্রকোপ চলতেছে। তো এই ভিডিওগুলো কেমন হলো জানাবেন। এখানে আমি শুধু নিজেকে নিয়ে করছি, কিছু কিছু দৃশ্য বাইরের আছে, তো সাথে থাকুন, এনজয় করুন, ধন্যবাদ। হ্যালো ভিউয়ার্স, সবাই দেখতে পাচ্ছেন কক্সবাজার বিচের দৃশ্যগুলো। এটা আমি গত 2019 সালের শীতকালে বেড়াতে গেছিলাম একটা ফোক গ্রামে, ওই সময় ভিডিওটা করছি। অনেকদিন এটা ইউটিউবে দেওয়া হয় নাই, এখন দিয়ে দিলাম। সবাই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন না করে নেবেন, আর যারা করছেন তাদেরকে ধন্যবাদ। এখন আপনারা দেখতে পাচ্ছেন পৃথিবীর সবচেয়ে বড় যে কয়েকটা সৈকত আছে এর ভিতরে কক্সবাজার সৈকতটা দেখতে পাচ্ছেন। দেখেন এখানে ছেলেরা বসে বসে কীভাবে দুষ্টুমি করতেছেন। আমি এই ভিডিওটা করছি তখন দিনের 11টা সাড়ে 10টা পর্যন্ত হবে, আবার এর বিকাল টাইমের কিছু ভিডিও আছে এখানে, এরপরের দৃশ্যগুলো দেখবেন। তো তখন মানুষজন কম ছিল বলে একটু হালকা হালকা দেখছেন, বিকেল টাইম একটু বেশি হয়। তো সবাই কম বেশি জানা আছে কক্সবাজার দৃশ্যগুলোর ব্যাপারে, তবু আমি আমার মতো করে তুলে ধরলাম। সবাই দেখতে থাকুন ভিডিওটা, আর কী বলবো, সবাই কমেন্ট করবেন ভালো মতো, সাথে থাকুন। স্টার্টিংটা চলতেই থাকবে, আপনি যেদিকে নেবেন সেদিকেই চলে যাবেন। নিশ্চয়ই আমার চেয়ারে এক্সপার্ট আছে এখানে অনেকে, আমি আমার অভিজ্ঞতা থেকে কথাটা বলতেছি। তো সবাই দেখতে থাকুন ভিডিওগুলো, ওকে।